আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিম থেকে বাচ্চা ফোটানোর একটি অটোমেটিক মেশিন। এই মেশিনটি ব্যবহার করলে আপনারা যে কোনো হাঁস মুরগির বাচ্চা ফোটাতে পারবেন এবং এই মেশিনটি সম্পূর্ণ থাকতেছে ফুল অটোমেটিক এবং এটাতে কোনো হাতের কাজ করতে হবে না। আপনি শুধু ডিম বসিয়ে দিলে মুরগির ডিম আপনার 21 দিনের মধ্যে বাচ্চা ফুটে থাকে এবং হাঁসের ডিম 28 দিনে ফুটে থাকে। তো এই ডিমগুলো সম্পূর্ণ আপনি ফুটাতে পারবেন এই ইনকিউবেটরটি থেকে এবং এই ইনকিউবেটরটি অটোমেটিক থাকার কারণে আপনাদের সুবিধা হচ্ছে যে কোনো কাজই আপনার হাতে করতে হয় না। তো আর একটা অপশন হচ্ছে যাদের বিদ্যুৎ সমস্যা থাকে তারা বিদ্যুতের পরিবর্তে ব্যাটারি দিয়েও চালাতে পারবে। তো আমার ভিডিওটি একটু সময় নিয়ে দেখেন, আমি এটার ব্যবহার বিধি নিয়ম কানুনগুলো আপনাদের বলে দিব। আর আমাদের ঠিকানাটি বলে দিচ্ছি, এটা হচ্ছে পাকুড়িয়া বাজার হামেশালি মার্কেট তুরা গুত্তারা ঢাকা। তো ভিউয়ার্স, এই ভিডিওটি কেমন লেগেছে এটা আমাকে শেষে জানাবেন। আর এই ভিডিওটি দেখে যারা মেশিনগুলো নিতে চাবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে, তো নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আর এই মেশিনটি হচ্ছে 100টি ডিম দিতে পারবেন, ফুল অটোমেটিক একটি ইনকিউবেটর। তো চলুন আমি দেখাচ্ছি। এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বক্সটা আমরা তৈরি করেছি, আরএফএল এর বক্স, খুব মজবুত। আর ভিতরে টেম্পারেচার দীর্ঘ সময় ধরে রাখার জন্য ফোম ব্যবহার করেছি, পি ফোম, যাতে তাপটা ধরে রাখে। যেমন মেশিনটা যদি বন্ধ রাখেন 2-3 ঘন্টা তাতেও মেশিন এর তাপ কমবে না। তো সেক্ষেত্রে আপনাদের এই টেম্পারেচার ধারণ ক্ষমতা ভালো পাচ্ছেন, একদিক দিয়ে বক্সের টেকসই ক্ষমতা ভালো। আর ডিমটা অটো ঘুরবে, যারা ম্যানুয়াল মেশিন গুলো ব্যবহার করতে চান না, ডিম হাতে ঘুরাইতে হয় তাদের জন্য এই মেশিনটি, যারা অটো চাচ্ছেন। এই ট্রেটা অটোমেটিক 90 মিনিট এদিকে কাত হবে একবার, আর একবার 90 মিনিট পর এদিকে কাত হবে। এভাবে ও মোটরের টাইমার লাগানো আছে, অটোমেটিক কাজ করবে, আপনাদের কিছু করতে হবে না। আপনাদের শুধু প্রত্যেকটা ডিমের সরু অংশ, চোখা অংশ থাকে, এটা নিচের দিকে দিয়ে এই ট্রেতে বসায় দিতে হবে। মুরগি হলে এই ট্রেতে আপনার 1 থেকে 18 দিন এই ট্রেতে থাকবে, 1 থেকে 18 দিন পরে আপনার এই ডিমগুলো নিচে নামায় দিতে হবে। নিচে যে জায়গা ওখানে বাচ্চা ফুটে বের হবে ওটাকে হ্যাচার বলে, নিচের জায়গাটাকে হ্যাচার বলে, উপরের যে টেরেটা এটাকে শাটার বলে। তো 18 দিন পরে মুরগির ডিম নিচে নামায় দিতে হবে। আর যদি হাঁস হয় তাহলে এই টেরে থেকে 25 দিন পরে নিচে নামায় দিতে হবে। এই নিয়মে আপনার এই অটোমেশিনটি ব্যবহার করতে হবে। আর এটার ভিতরে আর্দ্রতা পরিমাপের জন্য আপনার আমাদের এখানে আর্দ্রতার মিটার দেওয়া থাকবে, যার মাধ্যমে আর্দ্রতা দেখতে পাবেন। যদি আর্দ্রতা 55-এর বেশি থাকে তাহলে একটা বাটিতে পানি দিতে হয় না, আর যদি 55-এর কম থাকে তাহলে একটা বাটিতে পানি দিয়ে দিবেন। আর শেষের 3 দিন, ডিম ফোটার শেষের 3 দিন আপনার পানি দিতেই হবে, তখন 55 থেকে 65-এর উপরে লাগে, সেক্ষেত্রে পানি দিয়ে রাখতে হবে সব সময়। আর এই মেশিনটিতে তাপমাত্রা কন্ট্রোল করবে STC 1000 মডেলের কন্ট্রোলার, আমরা সব থেকে ভালো মানের একটি কন্ট্রোলার দিয়ে থাকি। তো সেক্ষেত্রে এই মেশিনটি ভালো একটা সার্ভিস পাবে এবং এখানে থাকবে W1200 কন্ট্রোলার, যার মাধ্যমে ব্যাটারিতেও চালাতে পারবেন বা যাদের সোলার আছে সোলারেও চালাতে পারবেন। এখানে একটি কন্ট্রোলার আছে, এটা হচ্ছে মোটর টাইমার বলা হয়, এই টাইমার টাইম মতন অটো কাজ করবে। তো আমি এই মেশিনটি একটু চালিয়ে দেখাই আপনাদের। এখানে আমরা ব্যাটারি ক্লিপ দিয়ে দিয়েছি 2টা, এখানে ব্যাটারি ক্লিপ। এটা যদি আপনারা যে কোনো 12 ভোল্টের ব্যাটারি দিয়ে চালাতে পারবেন, আমরা কখনো ব্যাটারি দিয়ে থাকি না, শুধুমাত্র আপনাদের চালিয়ে দেখাচ্ছি। একটা ব্যাটারি আর ব্যাটারি চার্জার আপনাদের কিনে নিতে হবে। ব্যাটারির কালো যেটা থাকবে মাইনাস, এটা কালোটা লাগাবেন, ব্যাটারির যেটা প্লাস থাকবে এটা এই লালটা লাগাবেন। আমি যখন ব্যাটারি লাইন দিলাম সাথে সাথে ব্যাটারির কন্ট্রোলারটি চলতেছে এবং ভিতরে ফ্যান লাইট চলতেছে। এটা সম্পূর্ণ কাজটি অটো তাপমাত্রা কন্ট্রোল করবে। আর আমি যদি এই মেশিনটি এখন কারেন্টে চালাই, কারেন্টে 2 পিনে লাগাই দিলে ব্যাটারির লাইনটি বন্ধ হয়ে এখন কারেন্টে চলতেছে, আর ডিমের ট্রেটা দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক ঘুরতেছে। এভাবে সম্পূর্ণ কাজটি অটোমেটিক, ডিম ঘুরাবে সে, আপনাদের কিছুই করতে হবে না। শুধুমাত্র 18 দিন পরে ডিমগুলো এই ট্রে থেকে নিচে নামায় দিবেন। আর তাপমাত্রা কন্ট্রোল করার জন্য 2টা 2 পাশে লাইট থাকবে। মাসে এই মেশিনটার 100 থেকে 150 টাকা বিদ্যুৎ বিল আসতে পারে। আর এখানে থাকে আপনার টেম্পারেচার সেন্সর, হিউমিডিটি সেন্সর, যার মাধ্যমে তাপমাত্রা কন্ট্রোল করবে। এগুলো যেভাবে আছে সেইভাবেই থাকবে, আপনাদের কিছুই করতে হবে না। আর মেশিনটি ব্যবহারের জন্য আমরা একটি ইউজার ম্যানুয়াল সাথে দিয়ে দিব।
এই মেশিনটির তাপমাত্রা দেখতে চাইলে আপনারা এখানে যে সেটিং বাটনের উপরে অ্যারো চিহ্ন, এটা চাপ দিলে দেখতে পাবেন 37.7 আসলে তাপমাত্রা আপনার লাইটটা বন্ধ হয়ে যাবে। আর যদি নিচের অ্যারো চিহ্নতে চাপ দিই 5 পয়েন্ট কমলে তাপ আপনার লাইটটা আবার জ্বলবে। আর যদি আমি ব্যাটারিটা দেখাই আপনাদেরকে, কারেন্টের লাইন চলে গেলে অটোমেটিক আইপিএস এর মতনই ব্যাটারি দিয়ে চলতে থাকবে, আপনাদের লাইন পরিবর্তন করতে হয় না। এখানে যে বাম পাশের বাটনটা আছে, একটা চাপ দিলে দেখতে পাবেন 37.7 দেওয়া আছে। এভাবে সম্পূর্ণ তাপমাত্রা আমরা সেট করে দেবো, আপনাদের কিছুই করতে হবে না, সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমে মেশিনটি চলে। তো এই মেশিনটি যারা নিতে চাচ্ছেন, আমাদের কাছ থেকে অনেকে এই মেশিনটি নিতে চাবেন, তারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন। বাংলাদেশের যে কোনো স্থানে গ্রাম পর্যায়ে পর্যন্ত দেওয়া যাবে। ঢাকার বাইরে 3 দিনে পাবেন, ঢাকার ভিতরে একদিন পরেই পাবেন। তো এই মেশিনটি ঢাকার বাইরে আপনার যারা নিবেন তাদের ডেলিভারি ভাড়া আসবে 300 টাকা, আর মেশিনটির দাম রাখতে পারবো মাত্র 6,000 টাকা। 100 ডিমের ফুল অটোমেটিক মেশিন 6,000 টাকা, ডেলিভারি ভাড়া যোগ হবে 300 টাকা ঢাকার বাইরে, ঢাকার ভিতরে যারা নিবেন 200 টাকা ডেলিভারি ভাড়া যোগ হবে। তো 6,000 টাকা পাচ্ছেন এই মেশিনটি। মেশিনটি নিতে চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, ওখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে, ইমো হোয়াটসঅ্যাপেও কল করতে পারেন। আর আমাদের ঠিকানাটি আবার বলে দিচ্ছি, হামেশালি মার্কেট, পাকুড়িয়া রোড, তুরাগ উত্তরা, ঢাকা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।